বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আমি দেখাবো ই কমার্স সাইটে কীভাবে মেনু অ্যাড করে এবং কীভাবে মেনু রিমুভ করা যায়, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদেরকে WP লগ ইন করে ব্যাকএন্ডে যেতে হবে। এখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপ মেনুতে ক্লিক করব। তো এখান থেকে মেইন মেনু যেটাই আমরা ক্রিয়েট করেছি, মেইন মেনু, তো মেইন মেনুর আন্ডারে এখানে লক্ষ্য করুন অনেকগুলো মেনু আমরা এখানে সাব ক্যাটাগরিতে রেখেছি। এখানে মেনু সিটিংয়ে আমাদের মেনু মেইন মেনু ক্লিক করা রয়েছে। এখানে যেটি আমরা দেখতে পেরেছি যে মেনুগুলো শো করতেছে, এই মেনুগুলো এখানে সেটিং করা রয়েছে মেইন মেনু। এখানে যদি আনচেক করে রাখি তাহলে আর এখানে শো করবে না। এখানে দেওয়ার পর মেইন মেনুতে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পর আমরা মেইন মেনুতে ক্লিক করে সেভ মেনুতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে আমি যদি, এখানে নোটবুক রয়েছে, তো এই ল্যাপটপ অ্যান্ড নোটবুক এই ক্যাটাগরিটি আমি এখন রিমুভ করে দেব। রিমুভ, তো রিমুভ করে দেওয়ার পর এখানে সেভ মেনুতে ক্লিক করি। এখানে লক্ষ্য করুন নোটবুক রয়েছে, ল্যাপটপ অ্যান্ড নোটবুক, তো আমি এটি সেভ দিচ্ছি। তো মেনুটি সেভ হয়েছে, এটি আমাদেরকে এখানে নোটিফিকেশন দিয়েছে হ্যাজ বিন আপডেট। তো এখন আমরা যদি এটি রিলোড দেই আমাদের ওয়েবসাইটটি, তো লক্ষ্য করুন এখানে সেই মেনুটি চলে গিয়েছে। তো এখন আবার এখানে আমরা একটা মেনু অ্যাড করব, সেটি আমরা এখন দেখব। তো মেনু অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মেইন মেনু এখানে অলরেডি তৈরি করা রয়েছে, এখানে মেইন মেনুতে আমরা রাখব। তো আমরা রাখব যে প্রোডাক্ট, যে ক্যাটাগরিটি এখান থেকে আনব। তো আপনারা যেটা মন চায় সেটাই এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিলেই এখানে চলে আসবে। তো আমি দেখাবো এখন প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে ল্যাপটপ অ্যান্ড নোটবুক, এটি অ্যাড টু মেনুতে ক্লিক করব। এখন নিচের দিকে একটু স্ক্রোলিং করুন মাউসটি, লক্ষ্য করুন এখানে ল্যাপটপ অ্যান্ড নোটবুক চলে এসেছে। এটি যদি আমরা মূল ক্যাটাগরিতে মেনুতে যোগ করি তাহলে সর্বপ্রথম এখানে আমাদের সাইটে রাখতে হবে, এবং যদি আমরা চাই যে এটি কোনো একটা ক্যাটাগরিতে আমরা রাখি, তো সেক্ষেত্রে আমরা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি ছেড়ে দিই এভাবে, তাহলে আমাদের এটি সাব মেনুতে যোগ হবে। তো আমরা চাচ্ছি মূল মেনুতে, এরপর সেভ মেনু ক্লিক করব। হ্যাঁ, দেখুন ল্যাপটপ অ্যান্ড নোটবুক চলে এসেছে। আমরা যদি এখন এই ল্যাপটপ এবং নোটবুকে ক্লিক করি, তো এখানে যদি প্রোডাক্ট অ্যাড করা থাকে তাহলে শো হবে। প্রিয় ভিউয়ার, আজকে এ পর্যন্তই আমরা দেখলাম যে, তো এখান থেকে আমরা ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি লেনেভো ক্লিক করি এবং ফিল্টারে ক্লিক করি তাহলে আমাদের লেনেভো ল্যাপটপ চলে আসবে, চলে এসেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, কিভাবে আমরা মেনু অ্যাড করতে পারি, এবং এটি খুব সহজ একটি কাজ। তো পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব আশরাফুল ইসলাম। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তো ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।